হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা অনেকেই ভাবতে পারেন এটা হয়তো মাঠের কোনো বাগান কিন্তু এটা কিন্তু মাঠ বাগান নয় এটা একদমই সম্পূর্ণটাই ছাদের একটি বাগান আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন গাছে মুকুল আশা ফল হওয়া অবধি কী কী যত্ন পরিচর্যা করতে হয় আপনার বাগানে ইতিপূর্বে আমরা কমলা লেবু দেখেছি মালটা মৌসুমি বিভিন্ন জাত যেগুলো প্রচুর পরিমাণে ফল ফল হয় আমি বিভিন্ন ভ্যারাইটি দেখেছি সিজনে এবং অফ সিজনে প্রচুর পরিমাণে ফল হচ্ছে এর সিক্রেটটা কি বা কী পদ্ধতিতে পরিচর্যা করলে এরকম ফলন আমরাও পেতে পারি অনেকেই এই বিষয়টা জিজ্ঞেস করেন কিন্তু এটার অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো টিপস নেই বা নির্দিষ্ট কোনো মন্ত্র নেই যে মন্ত্র বলে আপনি গাছে প্রচুর ফল ধরাতে পারবেন গাছ পটিং থেকে শুরু করে গাছের মুকুল আসা থেকে শুরু করে ফল ম্যাচিওর হওয়া পর্যন্ত আমাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো ফলো করতে হয় যেগুলো ফলো করলে আপনিও অতি সহজে সাতবাগানে একদম সফলভাবে প্রচুর পরিমাণে ফল ফলাতে পারবেন একদম প্রথম পর্যায় থেকে শুরু করছি কিভাবে কি যত্ন পরিচর্যা করতে হবে এটা একটি অম্বিকা আমের গাছ দেখুন প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং আসতে শুরু করেছে পিছনের এটা বেলিস মার্ভেল একটা নতুন ভ্যারাইটি এতেও আসতে শুরু করেছে জাস্ট কচি পাতা বেরোচ্ছে তার সাথে মুকুল বেরোচ্ছে এই সময়টায় আপনারা যেটা করবেন যে কোনো একটা ভালো ইনসেকটিসাইট আর ফানজিসাইট একত্রে মিশিয়ে স্প্রে করবেন এক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করি ইমিডিয়া ক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট এসএল গ্রুপের কীটনাশক যেটা কনফিডেন্ট নামে বাজারে পাওয়া যায় অন্যান্য নামেও পাওয়া যায় হাফ মিলি এক লিটার জলে আর তার সাথে অ্যান্ট্রাকল দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিই এতে কি হবে এই সমস্ত পাতা বা মুকুল যে আসছে এই মুকুলগুলোতে শোষক প্রকার আক্রমণ হবে না ট্রিপস লাগবে না কোনো রকম পোকার আক্রমণে মুকুলগুলো ঝরবে না আর অ্যান্ট্রাকল তার সাথে একসাথে স্প্রে দেওয়ার জন্য এতে ফাঙ্গাল কোনো সমস্যা হবে না যেটা আম গাছে খুব বেশি পরিমাণে হয় পাউডারে মিলিডিও একেবারে সম্পূর্ণ মুকুলটা কালো হয়ে ঝরে ঝরে পড়ে যায় বা মুকুলের মধ্যে গুটিগুলো সেট হওয়ার পরেও সম্পূর্ণটা কালো হয়ে ঝরে পড়ে যায় সেই পোকা এবং ফাঙ্গাস সংক্রান্ত যে সমস্যা সম্পূর্ণ সমস্যা থেকে মুকুলটা সেভ হয়ে গেল এবার আসছে পরবর্তী ধাপ যখন দেখুন এভাবে মুকুলগুলো ফুটতে শুরু করবে এবং মুকুলে পলিনেশন হতে শুরু করবে এটা কিন্তু প্রথম ধাপে রয়েছে এই ধাপটা স্প্রে দেওয়া যাবে এটা অম্বিকা তারপর এটা হলো দ্বিতীয় ধাপ এটা নাম ডাকমাই আমের গাছ আমি এখানে ভিন্ন ভিন্ন জাত দেখাচ্ছি এগুলো ফুলগুলো ফুটে গেছে এতে পলিনেশন হচ্ছে এই সময় আপনারা যদি কীটনাশকের ব্যবহার করেন তাহলে কিন্তু পলিনেশন ব্যাহত হবে যে সমস্ত পতঙ্গ পলিনেশনের জন্য আসছে তারা কীটনাশকের প্রভাবে মারা পড়বে আর কীটনাশকের প্রভাবে যদি আপনার ছোট্ট গুটি সেটও হয়ে থাকে সেটা কিন্তু ঝরে যেতে পারে এই কারণে প্রথম স্টেজ এটা এই স্টেজে আপনার দেবেন একটু দেখে দেখে বেছে বেছে দেবেন কোনগুলোতে দেওয়া যাচ্ছে এই পর্যায়ে এসে কোনো কিছু দেবেন না তারপর তৃতীয় পর্যায়ে অর্থাৎ এখানে দেখুন গুটি সেট হতে শুরু হয়েছে মুকুল কিন্তু শুকিয়ে যাবে অনেক কিছু ঝরে যাবে ঝরে একটা বোটায় হয়তো বা দুটা চারটা বা সর্বোচ্চ পাঁচটা ফল টিকতে পারে যাতের উপর ডিপেন্ড করে একটি বোটায় খুব বেশি একটা ফল টিকবে না একটি বোটায় হাজার হাজার মুকুল আসে কিন্তু ফলটাকে দু চারটা বা পাঁচটা যখন এগুলো সেট হয়ে গেল অর্থাৎ টিকে গেল তখন ইনসেক্টিসাইডের আর একইভাবে আরেকটা স্প্রে দিয়ে দেবে ইনসেক্টিসাইড এবং ফাঞ্জিসাইড ম্যানেজমেন্টের পর এবার আমরা আসছি গাছের খাবারের ব্যাপারে অনেকে মনে করেন গাছ যেহেতু এই সময় আমাদের ফল দেবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হবে তাহলেই প্রচুর পরিমাণে ফল সেট হবে কিন্তু আমার গাছগুলোকে যদি আপনারা লক্ষ্য করেন এটাকে অক্টোবর মাসে হয়তো আমি লাস্ট ফার্টিলাইজার দিয়েছিলাম সমস্ত গাছে তারপর থেকে কিন্তু গাছে কোনো রকম কোনো খাবার দেওয়া হয়নি অর্থাৎ বিগত প্রায় পাঁচ ছ মাস গাছগুলোর মাটিতে কোনো সার দেওয়া হয়নি ইভেন এখনও আমি টবের মাটিতে কোনো ফার্টিলাইজার দিচ্ছি না গাছ ধরুন শীতের সময় ডরমেন্সিতে ছিল অর্থাৎ গাছগুলো ঘুমচ্ছিল এখন যখন ঘুম ভেঙে উঠেছে তখন মুকুল বা ফ্লাওয়ারিং নিয়ে উঠেছে এখন ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু প্রচুর পরিমাণে ভারী খাবার ঠেসে দেওয়া চলবে না এই সময় আমরা কিছু লাইট খাবার বা খাবারের কিছু স্প্রে দিতে পারি যেমন মুকুল যখন আসবে আসার প্রাগ মুহূর্তে আমরা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ সেটা স্প্রে করতে পারি যেটা গাছের ফ্লাওয়ারিংকে বুস্ট করে গাছে মুকুল বা ফুল নিয়ে চলে আসে তারপর যখন মুকুল চলে আসলো সেই সময় আমরা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করতে পারি শূন্য শূন্য পঞ্চাশ কিন্তু ফুল থেকে ফলে কনভার্ট করে গাছের ফল ধরার পরিমাণ বাড়ায় আর এই এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ বা শূন্য শূন্য পঞ্চাশ যেটাই আমরা স্প্রে করছি না কেন তার সাথে লিটারে দেড় গ্রাম করে মবমিন আমরা একসাথে মিশিয়ে স্প্রে করতে পারি এবং এক গ্রাম করে অ্যাডিশনাল ওয়াটার সলিবল বরণ দিতে পারি আর যে কোনো এনপিকে শূন্য বান্ন চৌত্রিশ শূন্য শূন্য পঞ্চাশ উনিশ বা কুড়ি 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 এগুলো ডোজ হল তিন থেকে চার গ্রাম পার লিটারে তারপর যখন ফলটা আরও বড় হয়ে যাবে অর্থাৎ পনেরো কুড়ি দিন পর একটা মিডিয়াম সাইজে চলে আসবে সেই সময় আমরা ইকুয়াল রেশিও এনপিকে একটা স্প্রে করবো সেটা উনিশ 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 বা কুড়ি 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 হতে পারে আর প্রতিটা এনপিকে স্প্রের সাথে আমরা মোবোমিন এবং বোরন দেব। এতে ফলের ধরন অনেক বেশি পরিমাণে বাড়বে এই সময় খেয়াল করবেন আমি কিন্তু মাটিতে কোনোরকম খাবার দেওয়ার কথা বলছি না কোন রকম খাবার মাটিতে দেবেন না যখন ফলগুলো একটা সাইজে চলে আসবে অর্থাৎ আমার এখানে এখনো সেটা আসতে আরো দু তিন সপ্তাহ সময় লাগবে এট দ্য এন্ড অফ মার্চ মার্চ মাসে গিয়ে আমরা গাছের গোড়ায় জৈব সার দিতে পারি জৈব মিশ্র সার যেভাবে চ্যানেলে তৈরি করা দেখিয়েছিলাম ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব হাড় গুঁড়ো শিঙ্কুচি এই সমস্ত কিছুর সাথে কম্পোস্ট অর্থাৎ গোবর সার মিশিয়ে সুন্দরভাবে ওটাকে ডিকম্পোজ করে একটা ফার্টিলাইজার তৈরি হয় যেটা পরবর্তীতে ব্যবহার করা হয় অবশ্যই এটা পুরনো তৈরি করা সার হতে হবে অন্তত দু চার মাসের পুরনো সার সেই সারটাকে ধরুন আমরা বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি যদি টব হয় সেক্ষেত্রে আমরা একশো গ্রাম বা দুশো গ্রাম পরিমাণ দিতে পারি যদি পঞ্চাশ লিটারের হাফ ড্রামে গাছটা থাকে আর একটু বড় আকারের গাছ হয় সেক্ষেত্রে আমরা হাফ কিলো দিতে পারি একশো লিটারের হাফ ড্রাম এই যে বড় কাটিমা নামের গাছ রয়েছে তিন চার বছর বয়সী এতে আমরা এক কিলো পরিমাণ দিতে পারি এভাবে জাস্ট আমরা যদি মেনটেন করে চলি পরিচর্যার ব্যাপারটা গাছের স্প্রেড ব্যাপারটা অতিরিক্ত কোনো কিছু না করে সিম্পল বিষয়গুলো মেনটেন করি তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে ফল ছাদ বাগানে ইজিলি ফলানো সম্ভব অনেকে এই সময় আমাকে বলেন যে দাদা ডরমেন্সে আমরা জলের পরিমাণ একদম কম রেখেছিলাম আপনি যেমনটা বলেছিলেন পাঁচ দিন সাত দিন বাদে বাদে জল দিচ্ছিলাম যখন মাটি একদমই শুকিয়ে আসছিল এই সময় গাছে মুকুল আসতে শুরু করেছে জল আমরা কতটা পরিমাণ দেব। কতটা পরিমাণ দেব এটা কোনো দিনও একটা ক্যালকুলেশন করে বা একটা দিন তারিখ ধরে বলাটা সম্ভব নয় আপনি গাছের পরিস্থিতি দেখবেন যখন মনে হচ্ছে যে আমার গাছটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়ার আগেই আপনি গাছে জল দিয়ে দেবেন যেমন আমি তিন চার দিন গ্যাপে গ্যাপে দিচ্ছিলাম এখন একদিন গ্যাপে দিচ্ছি আবার আরেকটু একটু গরম পড়লে প্রতিনিয়ত জল দিতে শুরু করব। আবার কিছু গাছ রয়েছে যেগুলোতে একদিন জল দিলে পরের দিন শুকিয়ে যায় ওগুলো পরের দিনও দিতে হয় কিছু গাছ রয়েছে একদিন জল দিলে দু তিন দিন দিতে হয় না এভাবে গাছ দেখে দেখে দিতে হয় তবে জলের শর্টেজ এই মুহূর্তে যেন একেবারেই না হয় এমন না যে আপনি ওভার জল দেবেন দিনে দু তিনবার তা নয় কিন্তু একদম শুকিয়ে যেন না যায় শীতের সময় আমরা যেভাবে গাছকে ডিহাইড্রেট করছিলাম জল শুকিয়ে দিয়ে সেই শুকানোটা এখন যেন না শুকায় শুকালে কিন্তু সম্পূর্ণ ফুলগুলো ঝরে যাবে জলের ব্যাপারটা জাস্ট মেনটেন করে চলুন এখন জলটা পরিমিতভাবে নিয়মিত দিয়ে চলুন তাহলেই আপনার গাছগুলো পর্যাপ্ত পরিমাণে ফল ধরে নেবে এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ